Assalamualaikum viewers. আমি কি আছো তুমি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো viewers আজকের এপিসোডে আমি different ডিজাইনের একটা fondant flower করে দেখাবো তো viewers এই আজকের এপিসোডে আমি এই যে এটা দিয়ে সুন্দর করে একটা ফুল করে দেখাবো তো এটার কিন্তু তিনটা সাইজ अवेलेबल আছে আপনারা যদি চান শুধু একটা প্রেস করে আপনারা ফুল করবেন সেটাও কিন্তু পসিবল আর যদি চান যে তিন লেয়ার দিয়ে ফুল করবেন সেটাও কিন্তু পসিবল কোনো কিছু অসম্ভব না তো আমি একটু দেখাচ্ছি এটা কিন্তু অনেক অনেক নাইস এটা দিয়ে আরেকটা ফুল কেটে নিচ্ছি আরেকটা করে দেখাচ্ছি এই দেখেন এটাতে কিন্তু খুব সুন্দর খাঁজ খাঁজ উঠছে অনেক নাইস এই যেটার খাঁজটা উঠে আসছে আমি পিঙ্ক কালারের আর একটু বানিয়ে দেখাই তিনটা লেয়ার করবো আমি ওকে এখন যেটা করা যায় সেটা হচ্ছে এই যে তিনটা লেয়ার আছে তিনটা লেয়ারকে গ্যাপ গ্যাপ করে মানে এই দুটার মাঝখানে একটা আবার এই দুটার মাঝখানে আবার এইটা এভাবে করে আমরা সুন্দর করে পেস্ট করে এটা সেট করে নেব ওকে ওকে এখানে আপনারা যদি চান তাহলে ডিফারেন্ট কালারের কোনো ফুলও কিন্তু মাঝখানে অ্যাড করে নিতে পারেন সেটাও সুন্দর লাগবে এই ধরনের কোনো ফুলও মাঝখানে অ্যাড করে নিতে পারেন আবার চাইলে কিন্তু ছোট ধরনের কোনো ফুল বা ডিফারেন্ট কালারের কোনো ফুল অ্যাড করে নিতে পারেন তো আমি এখানে ডিফারেন্ট কালারের যদি কোনো ফুল অ্যাড করতে চাই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভালো নাও লাগতে পারে যার কারণে কিন্তু আমি একটু রেনুর মতো বানাই নিব স্কাই কালারের এটা এটাই বসাই দিব এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে ফুলটা আমি করলাম এই ফুলটাকে আমি সেট করতে দিব এখন আমি একটু বল টাইপ যেটা আছে ওটা দিয়ে একটু প্রেস দিয়ে নিব তাহলে কিন্তু এটা দেখবেন ফুলটা উঠা উঠা হয়ে যাবে উপরের দিকে উঠা উঠা হয়ে যাবে এই যে চমৎকার কিন্তু একটা ফুল কিন্তু চোখে নিমেষে হয়ে গেল দেখতে পারলেন তো আশা করি আমার এই যে ফন্ডেন্ট ডেকোরেশনের এই ফুলটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং কেক বেকিং টুলসের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিয়েছি কেক বেকিং টুলসের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা এই যে ফন্ডেন্ট তারপর হচ্ছে ফন্ডেন্ট ডেকোরেশনের আদার্স যে ইকুইপমেন্টগুলো আছে টুলসগুলো আছে সেই টুলসগুলো কিন্তু নিতে পারবেন তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ তো আমি আমার যে ফুলগুলো তৈরি করেছি সে ফুলগুলো আপনাদেরকে ফুল প্রজাপতিগুলো একটু দেখিয়ে দিচ্ছি এভাবে করে ফন্ডেন্টের অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন ঘরে বসে এক্সট্রা করে ফন্ডেন্টের যে ফুল প্রজাপতিগুলো কিনতে হবে না তো ভিউয়ার্স ভালো থাকবেন আল্লাহ হাফেজ